আচ্ছা, তো আমরা আজকে ভিজুয়াল কম্পোজার নামে একটা প্লাগইন ইউজ করা শিখবো, যেটা আমাদের থিম ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি কাজে লাগবে। এটা একটা প্রিমিয়াম প্লাগইন যেটা কিনতে হয়, ঠিক আছে, সেটা অলরেডি কেনা আছে। হ্যাঁ, অনেক সময় থিম ফরেস্ট থিমের সাথে থাকে, কিন্তু ওগুলাতে প্রবলেম হলো মাঝে মধ্যে অ্যাক্টিভেশন কী চায়, আর নইলে আপনার কিছু না কিছু প্রবলেম ফেস করবেন, ঠিক আছে। ওকে, এই হলো ভিজুয়াল কম্পোজার পেজ বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস, অলরেডি ডাউনলোড করা আছে। আরেকটা ডাউনলোড করা আছে, ডাউনলোড বলতে কেনা আছে আর কি। তো আরেকটা কেনা আছে, এটার ভাই ব্রাদার, আলটিমেট অ্যাডনস ফর ভিজুয়াল কম্পোজার, মানে এটাকে হেল্প করার জন্য আরেকটা প্লাগইন। হ্যাঁ, কি করে সেটা যখন দেখাবো তখন দেখতে পারবেন, এর আগে বললেও বুঝবেন না, ঠিক আছে। তো আমি এটাকে ডাউনলোড করে অ্যাকাউন্টে লগ ইন করলাম, ডাউনলোড করে দেওয়া যাবে না, দিছিলাম দিছিলাম, খুঁজে দেখেন। না দিলে ইউজ করবেন কেমনে? আচ্ছা, আমরা ওয়ামটা আগে ওপেন করি, গতকালকে যা করছিলাম ওইটাতেই কাজ করব, ঠিক আছে। লোকাল হোস্ট, কোন ফোল্ডারে কাজ করছিলাম, ব্যাচ 9 সম্ভবত এটা। তা আমরা এই যে স্যাম্পল পেজে যাচ্ছি, আমরা স্যাম্পল পেজে এই যে একটা পেজ দেখতেছেন, এরকম মানে অনেক থিমে দেখবেন কি পেজগুলো কলাম কলাম করা থাকে, এখানে মানে প্যারালাক্স ইফেক্ট থাকে, এরকম অনেক কিছু থাকে, ঠিক আছে। তো ওগুলো আপনি তো এইচটিএমএল সিএসএস দিয়ে করতেই পারবেন কিংবা অন্যভাবে করতে পারবেন, কিন্তু পেজ বিল্ডার বলে একটা কথা আছে, পেজে গেলে এখানে বিল্ডার সেট করা যায়, যে আপনি ওইখানে টেনে টেনে বসা দিয়ে কাজ করতে পারবেন, ওইটার জন্য এই প্লাগইনটা। না, কোডিং অবশ্যই করতে হবে, কারণ ক্লায়েন্ট তো আর ওইটা ওইখানে যে ডিজাইনটা আসে ওই ডিজাইন চাইবে না, একটু হলেও চেঞ্জ চাইবে, তো কোডিং করতে হবে পরে, আগে সেট করতে হবে। কিংবা আমি পরবর্তীতে এই ভিজুয়াল কম্পোজার প্লাগইনে কোডিং করে কেমনে নিজেদের ডিজাইন সেট করতে হয় ওটাও দেখাবো, না সমস্যা নেই, ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে গেলে, আপাতত বেসিক জেনে রাখেন। আচ্ছা, প্লাগইনটা আমরা কি করলাম, ডাউনলোড করতেছি। এবার এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, গত ক্লাসে যেটা দেখছিলাম এখানে এই যে পোস্টগুলো রিপিট হয়েছে, তারপর হচ্ছে উপরে হচ্ছে মেনু, এখানে হেডার ইমেজ ব্যাকগ্রাউন্ড এই লেখাগুলা। ওকে, এবার আমরা প্লাগইনটাকে ইনস্টল করতে হবে, ডাউনলোড হয়ে গেলে, ডাউনলোড হচ্ছে, আচ্ছা এই যে প্লাগইনটা, এটার ভিতরে আরও অনেক অপ্রাসঙ্গিক ফাইল থাকতে পারে, এই যে জেস কম্পোজার ওল্ড ভার্সন, তারপর হচ্ছে রিডমি ফার্স্ট, ম্যাক ওএস এক্স, এটাও লাগবে না আমাদের, লাগবে মূলত ওল্ড ভার্সনটা লাগবে। কোনটা লাগবে, নতুনটা? আচ্ছা, এটার ভিতরে একটা ফোল্ডার, তো আমরা এই এই জিপ ফাইলটাকে যে কোনো জায়গায় রেখে এটাই আপলোড করব এই ড্যাশবোর্ডের মাধ্যমে। আসছে, এবার আপলোড করি প্লাগইনস থেকে অ্যাড নিউ, প্লাগইনগুলোর দাম কত সেটা আগে দেখে দেখা নিয়ে আসি। আমি ভুলে গেছি আসলে,
বিষয়ে। এটা হচ্ছে $28, এটা হচ্ছে 17, মানে কত টোটাল, কত? 45। সো $45 খরচ করতে হচ্ছে না আর কি আপনাদের। এনিওয়ে, অনেকে এই টাকাটা খরচ করার ভয়ে এগুলা ইউজ করে না, ইউজ করতে পারেও না। আর অনেকে আবার ওই কিছু প্রিমিয়াম থিমের সাথে রেখে থাকে, ওগুলা ইউজ করে, কিন্তু ওগুলো পুরোনো ভার্সন, নতুন না। কারণ এই 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 প্লাগইনটা খুব ইন্টারেস্টিং, ওই 10-15 দিন পর পরই আপডেট করে। আচ্ছা, আমরা আপলোড করি। না, কেনা লাগবে না। আচ্ছা, ইনস্টল করি। অলরেডি বলতেছে যে ফাইল সাইজ এক্সিড করতেছে। আমরা অলরেডি জানি যে পিএসপি আইএনআই ফাইল কি জিনিস, জানি না। এখান থেকে আমরা এটা সাইজটা বাড়ায় নিতে পারবো না আপাতত, ওই ঝামেলা যেতেছি না। আমরা এখান থেকে জাস্ট কপি পেস্ট করি জিনিসটাকে। সরি, প্লাগিনস জিপ ফাইল রেখে লাভ নাই, কি রাখবো? ফোল্ডারটা রাখবো, তাই তো? ফোল্ডারটা রাখেন এখানে, আসে। এবার এগুলাকে রিমুভ করে দেন, তারপরে ইনস্টলড প্লাগিনসে যান। দেখেন চলে আসছে ডাব্লিউপি বেকারি ভিজুয়াল কম্পোজার। ডাব্লিউপি বেকারি হচ্ছে যে ওই কোম্পানির নাম, যে কোম্পানি প্লাগিনটা বের করছে। আচ্ছা, অ্যাক্টিভেট করেন, ঠিক আছে? অ্যাক্টিভেট করলাম, করার পরে একটা রিলোড দেন। কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু এইখানে একটা অপশন অ্যাড হয়েছে, দেখেন গ্রিড এলামেন্টস, দেখছেন? এখানে আপনি নতুন করে এলামেন্ট অ্যাড করতে পারবেন। তো আমরা এই জিনিস কি সেটা আপনারা একটু ঘাটাঘাটি করেন, এটা কি জিনিস আমি বলবো না, এটা বুঝেন না। কোনগুলা? এগুলো স্ট্রাকচার, স্ট্রাকচার। এই যে দেখেন, এই একটা এই একটা ইয়ের মধ্যে এই একটা কলাম, দুইটা কলাম, আবার একটা কলাম, এরকম করে কলাম কলাম করা যায় আর কি। এটা দিয়ে তেমন কিছু করার নেই, আমাদের কাজ হচ্ছে পেজের মধ্যে, ঠিক আছে? পেজে যান। সাপোজ আপনি একটা পেজ বানাচ্ছেন, ধরে নেন টেস্ট পেজ। এখানে দেখেন দুইটা অপশন অ্যাড হয়ে গেছে, দেখছেন? ফ্রন্ট এন্ড এডিটর, ব্যাক এন্ড এডিটর। আপনি যদি ওয়েবসাইটের এই ভিজুয়াল অংশে কাজ করতে চান, তাহলে ফ্রন্ট এন্ড এডিটরে ক্লিক করবেন, আগে আগে পাবলিশ করে নিতে হবে, ঠিক আছে? পাবলিশ করে নেন, এরপর ফ্রন্ট এন্ড এডিটরে ক্লিক করেন। দেখেন ওয়েবসাইটে চলে আসবে, দেখছেন? এই যে ওয়েবসাইট আমাদের, এখন উপরের অংশ কিন্তু চেঞ্জ করার অপশন দেয় নাই। কতটুকু চেঞ্জ করার অপশন দিচ্ছে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি যা খুশি বসাতে পারবেন। মনে করেন আপনি এখানে এই যে অ্যাড এলিমেন্ট, এটা তো আমাদের ওয়েবসাইট, অ্যাড এলিমেন্টে ক্লিক করে আপনি একটা কলাম অ্যাড করবেন। দেখেন তো এখানে কলাম অ্যাড করার কোনো অপশন আছে কি না, থাকার কথা না, দেখেন থাকার কথা, সরি, এই যে রো, আমি মনে করছি ওটা বাইরে থাকে, ওটা ভিতরেই থাকে। এই যে একটা রো অ্যাড করলাম, এখানে আবার আপনি প্লাসে ক্লিক করলেন, করে আপনি এখানে কিছু একটা অ্যাড করতে চাইতেছেন। দেখেন তো কলামের অপশন আছে কিনা এখানে, আচ্ছা যদি না থাকে বোধহয় এই জায়গাতেই আছে, কোথায় এটা? এটা এই যে, এই যে রাইট, এখানে ক্লিক করে সম্ভবত কলাম অ্যাড করতে হয়। ভিতরে গেলে কলামের অ্যাড করার অপশন থাকে, এখানে হয়তো অন্য কোথাও থাকার কথা। আচ্ছা, আমরা আগে ভিতরেরটা দেখি। আমি অ্যাকচুয়ালি এখানে একটু ঝামেলা পাকিয়ে ফেলছি,
মানে জিনিসগুলো ক্লিয়ার না, ব্যাক এন্ড এডিটরে যায়, তাহলে দেখবেন এই জায়গার মধ্যে একটা অপশন আসে, দেখছেন এখন একটা রো অ্যাড করেন আপনি, একটা রো অ্যাড করেন, এই যে একটা রো অ্যাড হয়েছে। এবার আপনি এই জায়গায় মাউস নিয়ে গেলে দেখেন এই যে বিভিন্ন অপশন আছে, দেখছেন কয়টা কলাম চাইতেছেন, দুটা কলাম, এই বাম পাশেটা বড়, ডান পাশেটা সাইড বার টাইপের, তিনটা কলাম, চারটা কলাম, দেখছেন আপনি চারটা কলামে ক্লিক করলে চারটা পার্ট আসবে। মনে করেন আপনি প্রথম পার্টের মধ্যে কী রাখতে চাইতেছেন সেটা সেটা সিলেক্ট করলেন আপনি, ধরে নেন, আচ্ছা ধরে নেন আপনি একটা র এইচটিএমএল অ্যাড করবেন, এখানে এই যে এরকম কিছু একটা এইচটিএমএল কোড অ্যাড করছেন আপনি, দ্বিতীয়টাতেও সেম, তৃতীয়টাতেও সেম, চতুর্থটাতেও সেম, এরকম করে চারটা জিনিস আপনি অ্যাড করলেন চারটা কলামে, অ্যাড করার পরে আপডেট দিলেন, দেওয়ার পরে ওই পেজে গেলেই তো ওই স্ট্রাকচারটা শো করবে নাকি, ওই পেজে যান দেখেন কী অবস্থা, শো করতেছে চারটা কলাম। এরপরে ধরে নেন আপনি এগুলোর নিচে আরেকটা রো অ্যাড করবেন, এই যে ক্লিক করেন রো অ্যাড করলেন, তার ভিতরে কোনো কলাম টলাম অ্যাড করতে চাইতেছেন না, আপনি মনে করেন চাইতেছেন যে একটা, দেখি এখানে কী কী অপশন আছে, পোস্ট গ্রিড, মিডিয়া গ্রিড, পোস্ট মেসনারি গ্রিড, অ্যাকোর্ডিয়ন অ্যাড করি, জিনিসটা সুন্দর, এই যে দেখেন দেখছেন অ্যাকোর্ডিয়ন, এটাকে অ্যাকোর্ডিয়ন বলে, এখানে অ্যাড সেকশনে ক্লিক করে আরও অ্যাকোর্ডিয়নের সেকশন অ্যাড করতে পারবেন। প্রথম সেকশনে কী হবে সেটা পেন্সিলে ক্লিক করে বলে দেন যে এটার নাম কী হবে, এটার নাম কী হবে বলে, মনে করেন নাম হবে সাপোজ হোম, ঠিক আছে, এটার মনে করেন নাম হবে কি সাপোজ অ্যাবাউট আস, অ্যাকোর্ডিয়ন বুঝি তো যে ক্লিক করলে উঠে নামে, এটাতে ক্লিক করেন, এটার মধ্যে লিখে দেন মনে করেন সার্ভিসেস, এগুলো মেনলি এফএকিউর জন্য ইউজ করা হয়, কোশ্চেন থাকলে যে এই কোশ্চেনের অ্যান্সার কি, ওই কোশ্চেনের অ্যান্সার কি, কেন দেন সাপোজ ব্লগ, ঠিক আছে, এরকম করে চারটা সেকশন অ্যাড করুন। এই সেকশনের কন্টেন্ট কি হবে সেটা প্লাসে ক্লিক করে আপনি অ্যাড করবেন, এখানে যা খুশি অ্যাড করতে পারবেন, এখানে মনে করেন আপনি ফেসবুকে লাইক বক্স, তারপর সিঙ্গেল ইমেজ শো করতে পারবেন, ইমেজ গ্যালারি শো করতে পারবেন, ইমেজ ক্যারোসেল শো করতে পারবেন, যা খুশি আপনি ধরে নেন এই জায়গার মধ্যে সেট করলেন প্রোগ্রেস বার, আপাতত ডিফল্টভাবে কিছু সেট করা আছে, সেভ চেঞ্জ দেন, দিয়ে অ্যাবাউট আসে গেলেন, যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করে আপনি কিছু টেক্সট অ্যাড করলেন, এই যে টেক্সট ব্লক, এটা কিন্তু কাস্টমাইজেশনের পার্ট, এটা কিন্তু থিম ডেভেলপমেন্টের পার্ট না, কিসের কাস্টমাইজেশন, তারপরে পেন্সিলে ক্লিক করেন, মনে কর না এটা ঠিক আছে, আমরা এখানে কন্টেন্ট অ্যাড করি আরেকটা, মনে করেন ইমেজ গ্যালারি অ্যাড করবো আমরা, এখানে কিছু ইমেজ অ্যাড করেন আপনি, চারটে ইমেজ সিলেক্ট করে অ্যাড ইমেজেস দিলাম, এই চারটা অ্যাড হয়ে গেছে, সেভ দেন, চলে আসছে ব্লগ, ধরে নেন ব্লগের মধ্যে, সরি ব্লগের মধ্যে এখানে পোস্ট গ্রিড আছে একটা দেখছিলাম, যে পোস্ট গ্রিড, ঠিক আছে, টোটাল কয়টা আইটেম শো করবে, পোস্টের স্লাইডার আছে, অনেক কিছু আছে, সেভ চেঞ্জ দেন, দিয়ে এবার আপডেট দেখেন তো ওই নিচে, এগুলার নিচে ওই জিনিসটা শো করে কিনা, কোনটা অ্যাকোর্ডিয়ন, অ্যাকোর্ডিয়নের এই যে এটার মধ্যে প্রোগ্রেস বার, ঠিক আছে, অ্যাবাউট আসে যান, এই যে লেখা সার্ভিসেসে যান, স্লাইডার, ঠিক আছে, তারপরে ব্লগে যান, নিজে পোস্ট গ্রিড, না আমরা থিম ডেভেলপমেন্টের সময় একটা কাজে লাগবে, একটা ক্লায়েন্ট বলতেছে যে আমার ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো লাগবে, তখন দেখবেন কি ডিজাইনগুলো আপনি এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেসে করতে পারতেছেন ঠিকই, কিন্তু ও যে চেঞ্জ করবে এই অপশনটা তৈরি করতে পারতেছেন না, ও যে ওই কন্টেন্টগুলো চেঞ্জ করবে এই অপশনটা তৈরি করতে পারতেছেন না, ওরা যদি আপনি এই প্লাগইনগুলো ফ্রিতে দিয়ে দেন ওর থিমের সাথে, ওরে বললেন যে আমি তোমার জন্য $45 দিয়ে প্লাগ ইন কিনে দিছি, আসলে কিন্তু তাই কিনে তো দিতেছেন, খুব ইজিলি সে চেঞ্জ করতে পারবে জিনিসগুলো, ইভেন আপনারও কষ্ট কমে যাবে,
আর মজার ব্যাপার আরেকটা প্লাগইন দিতেছে, এটা আরো ইফেক্টিভ, সেম কাজ, মানে এটা এটার ছোট ভাই আর কি, ছোট ভাই বলতে এর সাথেই কাজ করবে, এটা বাদ দিয়ে এটা নাই। তো আমি বলতে বুঝাতে পারতেছি না, এখানের মধ্যে ক্লিক করলেন, করার পরে অনেকগুলো অপশন আসে না, এখানে নতুন একটা অপশন অ্যাড হবে আরো কিছু ইফেক্ট সহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটাও ডাউনলোড করে। বাট এটা ইউজ করার জন্য, এই যে অ্যাডন্স ইউজ করার জন্য আপনার পারচেস কোড লাগবে, এখানে শুধু পারচেস কোডটা পাবেন, পারচেস কোডটা শুধু এখানেই পাবেন, এই যে এখানে লাইসেন্স পারচেস কোড, এই পারচেস কোডটা দিয়ে ইউজ করতে হয়। এটা যদি কাউকে ফ্রিতেও দিয়ে দেন সে ইউজ করতে পারবে না। এই যে আমি তো দিয়ে দিবো ওই সাথে করে, একটা ওয়েবসাইটে একটাই পারচেস কোড ইউজ করা হয়, না আমি আসলে শিওর না, বাট এটা কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে, নাহলে কিন্তু আমার এই আইটেম কিন্তু বাদ দিয়ে দিবে। যদি গণহারে ইউজ করতে থাকে মানুষ, তাহলে কিন্তু এই আইটেম বাদও দিয়ে দিতে পারে। সো একটু সাবধানে ইউজ করবেন, কোনো লাইভ ওয়েবসাইট ইউজ করবেন না, শুধুমাত্র ক্লায়েন্টের জন্য ইউজ করবেন লাইভ ওয়েবসাইটে। আচ্ছা এরকম আরো অনেক অপশন আছে, এখানে আপনি নিচে 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 যা খুশি করতে পারবেন, কলম কলম করে হোক, তারপরে আরো অনেক ফিচার আছে, এখানে ক্লিক করে দেখেন উইজগেট গুলো আপনি অ্যাড করতে পারবেন, এই যে সার্চ, মেটা, রিসেন্ট কমেন্ট, ক্যালেন্ডার সব অ্যাড করতে পারবেন ওই ইয়ের মধ্যে উইজগেট হিসেবে। তারপরে সোশ্যাল কী কী আছে, ফেসবুক লাইক বাটন, শেয়ার আর টুইটার বাটন, তারপর হচ্ছে রিকমেন্ড অন গুগল বাটন, পিন্টারেস্ট বাটন, কন্টেন্ট হিসেবে কী কী আছে, এই যে টেক্সট ব্লক, সেপারেটর মানে দাগ। আবার মজার ব্যাপার হচ্ছে এগুলা ইউজ করে যে এরকম ডিজাইনই আপনি ইউজ করতে হবে এমন না, কিন্তু ধরে নেন আপনি এটাকে স্টাইলাইজ করতে চান, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন এটা কিভাবে স্টাইল করা, এটার কালার দেন সাপোজ রেড, হয়েছে রেড। এবার মনে করেন ফন্ট ফ্যামিলি সেট করবেন, আপনি সেট করলেন টাওয়া, তারপরে ফন্ট সাইজ সেট করলেন মনে করেন 20 পিক্সেল বা ধরে নেন 14 পিক্সেল, তারপর ধরে নেন যে ব্যাকগ্রাউন্ড সেট করলেন আপনি গ্রিন, আচ্ছা এটা তাহলে গ্রিন দিলে এটা সাদা দিই, ঠিক আছে। এরকম করে এখন এই জিনিসগুলো আপনি ইউজ করতে চাইতেছেন, কই ইউজ করবেন, জাস্ট কপি করবেন, কপি করে আপনার থিমের স্টাইল ডট সিএসএস অ্যাড করে দিবেন, কোথায় এটাই তো না, স্টাইল ডট সিএসএস এ একদম নিচের দিকে অ্যাড করে দিবেন, সাপোজ দিলেন যে জেস কম্পোজারের চেঞ্জ করার যে স্টাইলগুলো সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। এবার রিলোড দেন একটা, দেখেন তো চেঞ্জ হয় কিনা, মজা না, চেঞ্জ হয় হয় না, আচ্ছা খুব ভালো, চেঞ্জ হওয়ার কথা আমার মনে হয় ব্রাউজার ধরে রাখছে যে আগের মতো পাইছে স্টাইল ডট সিএসএস, আচ্ছা পাইছে না পায়নি এটা চেক করা সবচেয়ে সহজ ওয়ে, পেজ সোর্সে যাবেন, গিয়ে স্টাইল ডট সিএসএস এর যেখানে অ্যাড করছেন ওইখানে যান, দেখেন অ্যাড হয়েছে কিনা, বুঝছে এর মানে কাজ করছে ঠিকই কিন্তু মানে আপডেট হয়নি, আমাদের ব্রাউজার জিনিসটাকে ধরে রাখছে বহুত খারাপ। ক্লিয়ার হয়তো টাইম লাগতেছে, আচ্ছা এবার রিলোড দেন, চেঞ্জ হয়েছে, আপনি এই আইকন চেঞ্জ করতে চাইলে নো প্রবলেম, আইকন কেমনে অ্যাড করছে এখান থেকে রিপ্লেস করে দেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি দেওয়া, আপনি এরকম একটা ইমেজ বানান, ঠিক আছে আপনার নিজের মতো করে একটা ইমেজ বানায় জাস্ট এতটুকু কপি করেন, কপি করে স্টাইল ডট সিএসএস দিয়ে খালি লিঙ্কটা চেঞ্জ করে দেন, তাহলে কি এটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছি। সো আপনি শুধুমাত্র যে ওদের স্টাইলে ইউজ করতে হবে এমন কোনো কথা নয়, আপনি নিজের মতো করে স্টাইল করতে পারবেন জিনিসগুলোকে, খুব ইজি, কঠিন কিছু না, ইভেন মজার ব্যাপার হচ্ছে চেঞ্জ করার অপশন থাকে।
ওকে, এবার আমরা একটা কাজ করি, ফ্রন্ট এন্ড এডিটরে যাই, তখন ফাইজলামি করছো তো, এখন দেখি কি অবস্থা, দেখি কলাম বানানো যায় কিনা। আমরা এখানে একটা রো অ্যাড করি, করলাম ও আচ্ছা, এখানে ক্লিক করলে বাইর হয়, ঠিক আছে। আচ্ছা ধরে নেন এখানে তিনটা কলাম করে আপডেট দিলেন, এই যে তিনটা কলাম চলে আসছে, আচ্ছা তিনটা কলাম, এবার আপনি ক্লিক করে করে চেঞ্জ করেন, আপনি ওয়েবসাইটে লাইভও কাজ করতে পারতেছেন, ব্যাকএন্ড থেকেও কাজ করতে পারতেছেন, কি বোঝা না? আচ্ছা যাই হোক, দেখেন এবার আমি নতুন প্লাগইনটা ইউজ করব, নতুন প্লাগইন, ওই যে আপনার আলটিমেট অ্যাডনস ফর ভিজুয়াল কম্পোজার, এখানে প্রিভিয়াস ভার্সন দেওয়া আছে, লেটেস্ট ভার্সনও দেওয়া আছে, আমরা কোনটা ইউজ করব? লেটেস্টটা ইউজ করব। এই যেটা আরো পাওয়ারফুল না, একই প্লাগইন, না প্লাগইন একই প্লাগইন বলা যায় না, এই প্লাগইন কি হেল্প করে, কিছু ফিচার বাড়ায় আর কি, কিছু এক্সট্রা ফিচার থাকে। আচ্ছা এবার আমরা অ্যাক্টিভেট করি প্লাগইনটাকে, এখানে দেখেন উইজগেট পর্যন্ত ছিল, যখন আমি এটাকে অ্যাক্টিভেট করে দিব, তারপরে ওই পেজে যান আরেকবার, টেস্ট পেজ, এবার ধরে নেন এটাতে ক্লিক করলেন আপনি, দেখেন এখানে এক্সট্রা কিছু ফিচার আসছে, ক্লিক করেন, অ্যাডভান্স বাটন, অ্যাডভান্স অ্যানিমেশন ব্লক, অ্যাডভান্স ক্যারোসেল, কাউন্টডাউন, ডুয়েল বাটন, মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি একটা কাউন্টডাউন অ্যাড করবেন, ক্লিক করেন, টাইমিং সেট করতে পারবেন এখানের মধ্যে, ওদের স্টাইলটা ওই মাঝে মধ্যে একটু প্রবলেম করে, এখানে বলেন ডিজিট অ্যান্ড ইউনিট আপ ডাউন করবে নাকি সাইড বাই সাইড শো করবে, সাইড বাই সাইড শো করাবো, সাপোজ টার্গেট টাইম ফর কাউন্টডাউন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে একটা ডেট দিয়ে দেন যে কত তারিখ পর্যন্ত কাউন্টডাউন মানে শেষ হবে, ধরে নেন যে আমি ফেব্রুয়ারি 12 তারিখ সেট করলাম, ও এখানে টাইমিংও দিয়ে দেওয়া যায় কতটা পর্যন্ত, আচ্ছা এটাই থাক। এবার কাউন্টডাউন টাইমার ডিপেন্ডস অন ওয়ার্ডপ্রেস ডিফাইন্ড টাইম জোন নাকি ইউজার সিস্টেম টাইম জোন, আপনার কম্পিউটার নাকি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে দেন, সিলেক্ট টাইম ইউনিটস, ওয়ার্ডপ্রেস দেওয়ার আগে একটা জিনিস মনে রাখেন, ওয়ার্ডপ্রেসে কিন্তু ডিফল্টভাবে টাইমটা উল্টা পাল্টা থাকে, ঠিক করে নিন সেটিংসে গিয়া টাইমটা ঠিক করে নিন, সিলেক্ট টাইম ইউনিটস টু ডিসপ্লে ইন কাউন্টার কাউন্টডাউন টাইমার, কী কী শো করবে, ইয়ার্স মান্থ উইক সব শো করবে, ধরে নেন যে সবই শো করবে, এবার ডিজিটগুলোর কালার সেট করে দেন, আচ্ছা এটা একটু উপরে উঠে নেন, এটারে সাপোজ আমি গ্রিন দিলাম, এবার আলফা মানে বুঝি তো ঝাপসা, বুঝি না কতটুকু ঝাপসা হবে, আমরা অলরেডি ওই যে RGBA ইউজ করতে পারি, লাস্টেরটা হচ্ছে আলফা, আচ্ছা টাইমার ডিজিট টেক্সট স্টাইল, সাপোজ লেখাগুলো বোল্ড থাকবে, টাইমার ইউনিটে টেক্সট কালার কী হবে, ধরে নেন টেক্সট কালার দিয়ে দিব আমি নীল, এরকম সবগুলো সেট করলেন আপনি, সেট করে এখানে এক্সট্রা কিছু ক্লাস অ্যাড করতে চাইলে ওটাও করলেন, ক্লাস অ্যাড করা যায়, ওই ক্লাস আবার স্টাইল করা যায়, এবার সেভ চেঞ্জ দিলেন, দিয়ে একটা রিলোড দিলেন, দেখেন তো ওই পেজে কিছু করে নিচে, কত বছর বাকি আছে, কত মাস বাকি আছে, কত উইক বাকি আছে, কত দিন বাকি আছে, কত ঘন্টা বাকি আছে, কত মিনিট, কত সেকেন্ড, এটা টাইমিং,
কাউন্টডাউন হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসটা এখানে ধরা দেবেন, রাইট। তো এখানে অনেক ফিচার যেটা আপনি মানে কাজ করতে করতে শেষ করতে পারবেন না গুনে, অনেক ফিচার। যদি আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আগে থেকে মানে প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না, থিম ডেভেলপমেন্টে পৌঁছাইতেই পারবেন না মানে এটা দিয়ে। আর যদি প্রত্যেকটা জিনিস কোথায় কী আছে, কোনটা আসলে কীভাবে ইউজ করা হয়, কী কী অপশন আছে, সব সম্পর্কে আইডিয়া থাকলে থিম ডেভেলপমেন্টের সময় একটা জিনিস বানাতে গেলে মনে পড়বে না এটা তো এখানে আছে। আর নইলে আপনি আগে থেকে যদি চিন্তা করে রাখেন এটা তো এখানে আছে, পরে গিয়ে দেখলেন নাই, সমস্যা। এই জন্য আগে থেকে প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া রাখবেন, আর নতুন যেই প্লাগিনটা দিচ্ছি এটা নিয়েও কাজ করবেন। আর মজার ব্যাপার, এই প্লাগিনটা লাইভ সার্ভারে কাজ করতে গেলে ওই অ্যাক্টিভেশন কি চাইবে, অ্যাক্টিভেশন কি না এটা আর কি, পারচেস কোড, পারচেস কোড চেঞ্জ হয়, যখন লাগবে তখন চাইলে আমি দিতে পারবো, এটা কিন্তু র্যান্ডমলি চেঞ্জ হয়, খুব বেশি দিন অ্যাক্টিভ থাকে না একই পারচেস কোড। রিলোড দেন, হ্যাঁ মানে বুঝতে পারছেন কেমনে কি করতে হবে, পেজের স্ট্রাকচার গুলা আর পেজে এতটুকু ডাইনামিক করবেন কেমনে, মানে এই পার্টটুকুতে কন্টেন্ট কেমনে আনবেন সেটা কি বলতে হবে। এটা তো গত ক্লাসে দেখেছি, ওই যে ওয়াইল লুপের মাধ্যমে দেখেছি না। ওকে, আমরা আজকে অন্য একটা থিম নিয়ে কাজ করব, আর ভিজুয়াল কম্পোজার নিয়ে প্র্যাকটিস করবো এটা আপনাদের কাজ, কারণ আমি অ্যাডভান্স লেভেলে গেলে এই জিনিসটা নিয়ে কাজ করব। আর আরও আরও অনেক কম্পোজার আছে, শুধু ভিজুয়াল মানে এটাই যে একমাত্র ভিজুয়াল কম্পোজার তা না, আরও আছে, ঠিক আছে। অন্যগুলো নিয়ে আমি কাজ করি না, কারণ অন্যগুলো খুবই বিরক্তিকর, খুবই অ্যানোয়িং। এই ভিজুয়াল কম্পোজারটা খুব কমফোর্টেবল, ক্লিক করার সাথে সাথে চলে আসে, ইভেন কখনো ডিজাইনগুলো ব্রেক হয় না। আর অন্য ভিজুয়াল কম্পোজারে মাঝে মধ্যে ডিজাইনের সাথে সাথে ডিজাইন ব্রেক হয়ে যায়, মানে আফটার সিএসএস এ যদি একটু প্রবলেম থাকে তখনই উল্টা পাল্টা হয়ে যাবে। ওকে, আমার মনে বুঝতে পারছেন। আমি এটাতে লাস্ট একটা জিনিস দেখা শেষ করি, মনে করুন আপনি একটা সেকশন করছেন, এই সেকশনটা এরকম একটা সেকশন বানাইছেন, ওই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবেন, এই এই সেকশন, এই সেকশনটা তো প্রত্যেকটার কলাম তো এই পেন্সিলে ক্লিক করে এডিট করা যায়, পুরো সেকশনটা এই পেন্সিলে ক্লিক করে এডিট করা যায়। এখানে ক্লিক করেন, করার পরে দেখবেন এখানে ডিজাইন অপশন নামে একটা অপশন আসছে, ঠিক আছে। এরপরে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারবেন, ধরে নেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করলাম, করার পরে এটা কি কভার হবে, কন্টেন্ট হবে, রিপিট হবে না নো রিপিট হবে, এটা নো রিপিট দিলাম। দেওয়ার পরে এই জায়গায় দেখেন ইফেক্ট লেখা আছে, দেখছেন এটা কিন্তু নতুন প্লাগইনটার কাজ, আগে ছিল না, কিন্তু নতুন প্লাগইনটা অ্যাড করার পরে এটা আসছে। এবার ইজি প্যারালাক্সটা অ্যাড করে দিলেন, ফেড ইফেক্ট অন স্ক্রল এটা দিয়ে দিলেন, এনাবল ওভারলে এরকম অনেক কিছু দিয়ে দিলেন, যে ওভারলে হবে কি না, সেপারেটর আসবে কি না, হাইড্রো আসবে কি না, এরকম বহুত কিছু দিলেন। তারপর এই যে ইজি প্যারালাক্সটা অন করলেন, করার পর এবার আবার ডিজাইন অপশনে যান। আচ্ছা, ডিজাইন অপশনে যাবো কি না, এই যে আসছে দেখেন, এখানে এখন বলে দেন না, আমি বোধহয় এটাতে আগে ক্লিক করি নাই, এটা বোধহয় ছিল আগে থেকে, যাই হোক ব্যাকগ্রাউন্ড অপশনে যাই, এখান থেকে বলে দেন ইমেজ প্যারালাক্স, এটা নতুন আসছে, আপনি ইচ্ছা করলে ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে শো করতে পারবেন, এই যে ইউটিউব ভিডিও, এটা কিন্তু ওই নতুন, ওই যে আলটিমেট অ্যাডন্স ফর ভিজুয়াল কম্পোজার ওইটার কাজ, ভিজুয়াল কম্পোজারের নতুন প্লাগিনটা। প্যারালাক্স অ্যাড করলেন, করার পরে এখানে বলে দিলেন যে এটা কি মুভিং ব্যাকগ্রাউন্ড হবে, ভার্টিক্যাল প্যারালাক্স অন স্ক্রল হবে না কি হবে, আপাতত অটো মুভিং দিয়ে দেন, দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করেন, আগেরটা ভুল ছিল, এটা দেন কভার ইমেজ টু বি এ লার্জ অ্যাজ পসিবল, যত বড় সম্ভব তত বড় যাতে হয়, এটা দিয়ে দিলেন, বা চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই। আচ্ছা, এখানে চেঞ্জ করতে পারবেন, আমি আপাতত টাইম নষ্ট করতেছি না, সেভ চেঞ্জ দেন। আর এখানে ওই যে আরেকটা অপশন দেখছিলাম, মোবাইলে অ্যাক্টিভেট করতে চান কিনা, ওটা অ্যাক্টিভেট করে দিতে পারবেন। এবার আপডেট দেন, দেখেন যে এখানে প্যারালাক্সটা শো করে কিনা, অটো অটো মুভিং প্যারালাক্স দিয়ে দিছি আমরা,
ওটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, দেখতে তো বিরক্ত লাগতেছে, চেঞ্জ করি। ভার্টিক্যাল মানে উপরে নিচে না ডানে বামে? ডানে বামে। আচ্ছা হরিজন্টাল দিই, সেভ চেঞ্জ দিই, দিয়ে আপডেট দিই। হরিজন্টাল মানে ডানে বামে যাচ্ছে, ভার্টিক্যাল দিতে হবে তাহলে। ঠিক আছে, কন্টেন্ট বেশি নাই তো এই জন্য এই অবস্থায় আছে। এখন আপনি চাইতেছেন এটা স্পিডটা কমাইতে বাড়িতে, ওটাও কিন্তু ওইখানেই আছে। এখানে অনেক ফিচার, আমি যেগুলো দেখেছি এগুলো চাইতে অনেক অনেক ইফেক্টিভ ফিচার আছে। আপনারা এখানে ক্লিক করে করে দেখেন কি কি অ্যাড করা যায়। এই যে এখানে প্যারালাক্সের স্পিডটা কমাইতে বাড়াইতে পারবেন, উইথ কমাইতে বাড়াইতে পারবেন, ফুল উইথ হবে না কি হবে সব দিতে সেট করতে পারবেন। এই যে অ্যাক্টিভেটর মোবাইল এটাও দিয়ে দিতে পারবেন। ওকে, আমার মনে হয় আপনারা হোপফুলি, আমি আশা করতেছি আমি $45 দিয়ে আপনাদের জন্য এই প্লাগিনটা মানে দিচ্ছি, এজন্যই যাতে আপনারা প্র্যাকটিস করেন। যদি আপনি প্র্যাকটিস না করেন আমার $45 কিন্তু কোনো লাভ হইল না কিনা। ভালো লাগার কথা, যাদের ভালো লাগবে না আসলে তাদেরকে জোর করে শিখালেও লাভ নাই। আর আমার পার্সোনালি মনে হয় কেউ আপনাকে এই প্লাগিনগুলো কিনে দিবে না। আমি ওয়ার্ডপ্রেসের গ্রুপের মধ্যে অনেক প্রিমিয়াম প্লাগইন কিনে কিনে দিই আপনাদের, ওই যে গ্রুপের মধ্যে অ্যাড করা হবে পরবর্তীতে, যারা সিরিয়াস তাদেরকে অ্যাড করা হয় ওখানে। তাদেরকে অনেক প্রিমিয়াম জিনিসপত্র দিই যেগুলো শুধু আমার বানানো, আমি ইউজ করি, অন্য কেউ ইউজ করে না, কিংবা খুবই রেয়ার এই টাইপের জিনিসপত্র দিই। এখন যদি ওগুলো দেওয়ার পরে মানে চিন্তা করো, ওখানে একজনের কমেন্ট দেখে আমি অবাক, সে চিন্তা করতেছে এটা তো ফ্রিতেই পাওয়া যায়, এটা দিয়ে কি হবে। তো এই অবস্থায় এলে কি লাভ, কোনো লাভ নেই। আমি ট্রাই করি আমার স্টুডেন্টরা এমন কিছু পাবে বা এমন কিছু নিয়ে কাজ করবে যেটা অন্যদের কাছে নাই। আবার থিম ডেভেলপমেন্টের সময় এমন কিছু জিনিসপত্র দেখায় যেগুলো নর্মালি থিম ডেভেলপমেন্টে কেউ ইউজ করে না, খুব রেয়ার। ইভেন এটাও বলি যে এই জিনিসগুলো ইউজ করবেন এই জন্য যাতে থিম ফরেস্টে থিম সাবমিট করতে পারেন।